شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد من জানতে চেয়েছেন কারোর যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে হারানো জিনিস ফিরে পাওয়ার কোনো তদবির অথবা আমল বা দোয়া আছে কি? আকুল আবিল্লাহি তৌফিক। জিনিস হারিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এটি হচ্ছে স্বাভাবিক নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের থেকে পরীক্ষা নেব, তা হচ্ছে জানমালের ক্ষতির মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে প্রবৃত্তির মাধ্যমে। আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের থেকে পরীক্ষা নেব। সুতরাং কোনো জিনিস যদি হারিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ইন্না লিল্লাহ প্রথমে বলবো, বলার পর সাধ্য অনুপাতে খোঁজাখুঁজি করব। যদি না পাওয়া যায় তাহলে আমরা বেশি অস্থিরতা বোধ করব না, যদি ওইখানে না যেতাম, যদি এমনটি করতাম তাহলে এটা হারাতো না, যদি এইখানে রাখতাম তাহলে জিনিসটা হারাতাম না। এই যদি করার দরুনে অনেকগুলো ক্ষতি হয়, কারণ রাসূল সাহেব বলেছেন যদি এটা শয়তানকে সন্তুষ্ট করা হয়, আর যদি বলা শয়তানের আরও অনেক রোড উন্মুক্ত করার শামিল, এবং তাকদিরকে মেনে না নেওয়ার নামান্তর এই যদি বলা। আল্লাহ আমার এটা তাকদির রেখেছিলেন, ক্ষতি হয়ে গেছে। সুতরাং প্রথমে জিনিস হারিয়ে গেলে আমি অত অস্থিরতা বোধ না করে ইন্না লিল্লাহ পড়ব, সাধ্য অনুপাতে খোঁজাখুঁজি করব। তারপরেও যদি না পাওয়া যায় সেটা মেনে নিতে হবে, আল্লাহ আমার থেকে পরীক্ষা নিচ্ছেন। দ্বিতীয়ত, কোনো ব্যক্তি বা কোনো বইতে লেখা হয়ে থাকে যে জিনিস যদি হারিয়ে যায় তাহলে সূরা যুহা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ সেটা ফিরিয়ে দিবে, কারণ আল্লাহ ওখানে বলতেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে রাসূল আপনার প্রভু এমন কিছু দান করবেন যাতে আপনি সন্তুষ্ট হবেন। এই সমস্ত আয়াতের অর্থের দিকে ভিত্তি করে অনেকেই এই ধরনের কথা বলে থাকে। আবার কোনো বক্তা যার সন্তানাদি হয় না অনেকটা গ্যারান্টি সহকারে বলে যে এই দোয়াটি পড়লে আল্লাহ সন্তান দিবেন। এই ধরনের কথাবার্তা এটা নিছক ব্যক্তির নিজস্ব মত। এইগুলো কোনো ব্যক্তি যদি দৃঢ়তার সাথে বলে তাহলে কিন্তু রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা শামিল, এবং এই আমাদের স্বচ্ছ দিন ইসলামকে সেইটি কলুষিত করার নামান্তর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীর মাধ্যমে যে জিনিসগুলো আমাদের কল্যাণকর সেইগুলো স্পষ্টভাবে তিনি বর্ণনা করে দিয়েছেন, আর যেগুলো অকল্যাণকর সেগুলো থেকে অবশ্যই তিনি আমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন। আর যতক্ষণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিধানাবলী রাসূল তার উম্মতের কাছে পৌঁছে না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যুদান করেন নাই। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আজকের দিন আমি তোমাদের জন্য এই দিন ইসলামকে মনোনীত করলাম এবং এই আমার নিয়ামতটা তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, এবং দিন হিসাবে আমি ইসলামকে মনোনীত করলাম। তাহলে এই দিন পূর্ণতা লাভ করেছে। আপনি এইগুলো যদি বিশ্বাস করেন তাহলে বলতে হবে যে দিনের অপূর্ণতা আছে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, মানিবতাদা ফিল ইসলামে বেদা ইয়ারাহু হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ খানা আর রিসালা। সুতরাং রাসূলের যুগে যেটা দিন হিসাবে গণ্য ছিল না সেটা এখনো দিন হিসাবে গণ্য হবে না। তবে কোন কোন মানে হাদিসে কিছু দোয়া বর্ণিত হয়েছে, সেই দোয়া পড়া যেতে পারে। যেমন ইবনে মুসান্নাফে, ইবনে আবি শাইবা এবং তবারানিতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তির যদি কোনো কিছু হারিয়ে যায় তাহলে সে দুরাকাত ও সে ওযু করবে এবং দুরাকাত নামাজ পড়বে, অতঃপর এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহ ইয়া হাদি আল ওয়া রাদ্দাল্লা উরদুদ আলাইয়া যাল্লাতি বিইজ্জাতিকা ওয়া সুলতানিকা ফাইন্নাহা মিন আতাইক ওয়া ফাদলিক। এই দোয়াটি সে পড়বে। আবার বলছে বিসমিল্লাহ ইয়া হাদি আল, বিসমিল্লাহ ইয়া হাদি আল ওয়া রাদ্দাল্লা উরদুদ আলাইয়া যাল্লাতি বিইজ্জাতিকা ওয়া সুলতানিকা ফাইন্নাহা মিন আতাইকা ওয়া ফাদলিক। এইটা বর্ণিত হয়েছে। আর কোন কোন বইতে লেখা হচ্ছে আল্লাহুম্মা ইয়া জামিআন নাস লিয়াউমিল লা রাইবা ফি ইজমা আলাইয়া দাল্লাতি। এই দোয়াগুলো পড়া যেতে পারে, তবে এই দোয়া পড়লে নিশ্চিতভাবে যে আমি আমার হারানো জিনিসটা ফিরিয়ে পাবো এমনটি বিশ্বাস করা ঠিক না। আল্লাহ ইচ্ছা করলে ফেরত দিতে পারে, তবে তাকদিরকে আমরা বিশ্বাস করব। আল্লাহ আমার তাকদিরে এই জিনিসটা এইভাবে হারিয়ে যাবে এটা হয়তোবা নির্ধারণ করে রেখেছেন আমার থেকে পরীক্ষা নেওয়ার জন্য। এই জন্য আমাদের এই সমস্ত পরীক্ষায় উইনার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আমাদের হারানো জিনিস জন্য আল্লাহ ফিরিয়ে দেন, এই বিনিময় যেন আখিরাতে আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং যথাযথভাবে ধৈর্য ধারণ করে তাকদিরের উপর ইমান রাখার তৌফিক দান করেন। হাদা ওয়াল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।